আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 81তম প্রয়াণ দিবস। মহাকালের চেনা পথ ধরে প্রতি বছর 22শে শ্রাবণ আসে। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নূতন হাওয়ার। 1348 সালের এই দিনে তিনি পরলোক গমন করেন। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে। যখন পড়বেন আমার পায়ের চিহ্ন এই বাটে, আমি পাইব না, আমি পাইব না। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। আমি পাইব না। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী বিশ্বকবি মারা যান ইংরেজি 1941 সালের 7ই আগস্ট, বাংলা 1348 সালের 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস জীবদ্দশায় মৃত্যুকে তিনি জয় করেছেন বারবার। কাব্য কবিতায় মৃত্যু বন্দনা করেছেন তিনি এভাবে, মরণ রে তুহু মম শ্যাম সমান। জীবনের শেষ নববর্ষের সময় রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার সাধের শান্তিনিকেতনে। সেদিন তার কলমে রচিত হয়েছিল সভ্যতার সংকট নামের অমূল্য লেখাটি। তারও কয়েকদিন পরে 1941 সালের 13ই মে লিখে রাখলেন, রোগ শয্যায় শুয়েই আমারই জন্মদিন মাঝে আমি হারা। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা অবশে গাহিলাম। বাংলা সাহিত্যকে তিনি বিশ্বের দরবারে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি প্রথম এশীয় হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি একমাত্র কবি যিনি 3টি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। জীবনের শেষ পর্যায়ে চিত্রকর হিসাবেও খ্যাতি অর্জন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের জীবনের এমন কোনো বিষয় নেই যেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে পাই না। তার রচনাবলী আমাদের প্রেরণার শিখা হয়ে পথ দেখায়। এই 22শে শ্রাবণ বিশ্বব্যাপী রবি ভক্তদের কাছে একটি বেদনার দিন। যখন পড়বেন আমার পায়ের চিহ্ন। শাহরিয়ার আহমেদ, আনন্দ টিভি, ঢাকা। আমি পাইব না মোর খেয়া তরি এই।